হ্যালো ভিউয়ার্স, আজকে কিন্তু একটা ধামাকাদার আপনাদেরকে আপডেট নিয়ে আজকে ভিডিও করছি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে সেলিয়া ফাইন্যান্সের যে আমরা করছিলাম মাইনিং, সেটা কিন্তু কেওয়াইসি ফেজ ওয়ান দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট ফেজ কেওয়াইসি। তো এটা কিভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে সেলিয়ার যে অফিসিয়াল তাদের টুইটার, সেখানে কিন্তু তারা এটা কিন্তু দিয়ে দিছে। দেখতে পাচ্ছেন সেলিয়া হ্যাপি নিউ ইয়ার ফ্রম অল দ্য সেলিয়া, অ্যান্ড এখানে কেওয়াইসি ফেজ ওয়ান তারা কিন্তু কমপ্লিট করার জন্য আপডেটটা দিয়ে দিছে। এবং এখান থেকে তাদের অ্যাপটা কিন্তু আপডেট করতে হবে। তো আমি আপনাদেরকে সরাসরি আপডেট করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই কেওয়াইসিটা আনতে হবে। তো আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবে, আপনারা যারা মাইনিং করছেন। তো এখান থেকে আপনারা সার্চ করবেন সেলিয়া, ঠিক আছে, সেলিয়া লিখে আপনারা সার্চ করবেন, সেলিয়া ফাইন্যান্স। তারপর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে আপডেট অপশনটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই যে আপডেট অপশনটা আছে, এখান থেকে আমাদেরকে জাস্ট অ্যাপটা আপডেট করে নিতে হবে। আপডেট হয়ে গেলে কিন্তু আমরা খুব সহজেই এই কেওয়াইসি ফেজটা পেয়ে যাবো। আপনারা যদি আপডেট না করেন তাহলে কিন্তু পাবেন না। তো এখান থেকে আপডেট করে নেওয়ার পরে এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তো এখান থেকে আমাদের অ্যাপসটা ওপেন হতে থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সব কিছু, এবং এইখানে দেখেন একদম উপরে দেখেন কেওয়াইসির যে মেন জিনিসটা দিয়ে দিয়েছে, দেখেন ওয়েটিং ফর দ্য কেওয়াইসি। তো এখান থেকে আমরা দেখেন যে সেলিব্রেশন অ্যান্ড দ্য ব্রোঞ্জ এক্সটেম দ্য থ্রো পেজ কেওয়াইসি ওয়ান। তো এটা যদি আমরা টুইটার থেকে দেখতে চাই তাহলে দেখতে পারবো। এবং আমরা এখন আমরা এখান থেকে থ্রি ডটে গেলে এই যে এখান থেকে দেখতে পাবেন যে কেওয়াইসির যে এই যে মাইন সেলিয়ার নিচে কিন্তু কেওয়াইসি দেখেন চলে এসছে। তো এটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট হতে যাচ্ছে, এবং এটা আপনারা রেগুলার মাইনিং করবেন। তো এখানে রেগুলার না মাইনিং করলে কি সমস্যা হবে সেটা দেখেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার 6টা হ্যাশ পাওয়ার আছে। এখন এই হ্যাশ পাওয়ার আমাদের কিন্তু মিনিমাম 15টা লাগবে, ঠিক আছে। আমি যতটুকু জানি যে 15 থেকে 20টা হলে আপনি এখানে কেওয়াইসিটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন আনকোয়ালিফাইড দেখাচ্ছে। তো আনকোয়ালিফাইড কেন দেখাচ্ছে, কারণ আমার এখানে 6টা আছে। আপনি যদি একদিন মাইনিং মিস করেন তাহলে কিন্তু এটা আপনার কমে যাবে। সো এই দিন আপনাকে টাইম টু টাইম এটা মাইনিংটা চালু করতে হবে। এবং মাইনিংটা কোথা থেকে চালু করবেন সেটাও দেখা দিচ্ছি। এখান থেকে থ্রি ডটে আসবেন। থ্রি ডটে আসার পরে যে মাইন সেলিয়াতে ক্লিক করবেন। মাইন সেলিয়াতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি 24 ঘন্টার জন্য মাইনিং করতেছি। এখনও 20 ঘন্টা পর আমি আবার মাইনিং করব, এবং সেখান থেকে আমি আরও 4 সেলিয়া পাওয়ার পেয়ে যাব। তো এই 4 হ্যাশ পাওয়ার পাওয়ার জন্য আপনাকে এইখানে দেখেন, আমি আরেকদিন মাইনিং করলে আমার 10 হয়ে যাবে, 6 আছে বর্তমানে। এখানে আরও আমার 4 যোগ হয়ে আর কি এখানে আমার 10 হয়ে যাবে। সো এখান থেকে আপনাকে 100% রেগুলার মাইনিং করতে হবে। তো আমরা কেওয়াইসি আনকোয়ালিফাইড এখানে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন যে ইউর মাস্ট বি কারেন্টলি মাইনিং। আমরা এখানে কিন্তু কারেন্টলি মাইনিং করছি, এবং দেখেন ইউ মাস্ট হ্যাভ এ স্টেক 15 ডেজ অর মোর এখানে আমাদেরকে বলছে। দেখেন যে আমাদেরকে 15 দিনের মধ্যে সর্বোচ্চ এটা রেগুলার 15 দিন মাইনিং করতে হবে। 15 দিন রেগুলার মাইনিং করলে কিন্তু আমাদের এটা বেড়ে যাবে, এবং এটা বেড়ে যাওয়ার সাথে কিন্তু আমরা এটা করতে পারবো। সো এটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবং এখানে আপনাকে হ্যাশ পাওয়ারটা বাড়ায় নিতে হবে। হ্যাশ পাওয়ার বাড়লে আপনি এখান থেকে কোয়ালিফাইড দেখাবে। এখানে যেরকম এখন আনকোয়ালিফাইড দেখাচ্ছে, তখন কিন্তু এখানে এটা কোয়ালিফাইড দেখাবে, তখনই আপনি কেওয়াইসিটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো আমি এটা কোয়ালিফাইড হওয়ার সাথে সাথে আমি আরও একটা ভিডিও দিয়ে দিব। সেই পর্যন্ত আপনারা মাইনিং করতে থাকুন, কারণ মাইনিংটা অফ রাখলে আপনাদের কিন্তু এটা কোয়ালিফাইড হবে না। তো এটাই হচ্ছে মোটামুটি আপডেট। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন করে ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।